আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আমি এটা কোথায় এসেছি? যেখান থেকে পড়ে গেলে আমার হাড্ডি মাংস থাকবে না। যাই হোক, দড়ি বন্ধ দিচ্ছিলাম পরে তাও একটু কষ্ট পেলাম। যাই হোক, ওটা কোনো সাবজেক্ট না, ব্যাপার না। আমি এখন এটা নেওয়ার জন্য চেষ্টা করবো। যাই হোক, আমার পিঠে আমি দড়ি বাঁধাছি, একটু ঠান্ডা হয়নি। মাথা খুব ভারী হয়ে গেছে, মাথাতে একটু আঘাত লাগছে, তো মাথা মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, সেটা দাদা কোনো ব্যাপার না। আমি এখন এটিএম পুটে টাকা দেবো, টাকা দিয়ে লক খুলে আমি জিনিস নিয়ে যাবো। যাই হোক, আরে বাবা খুলে গিয়েছে, ছেপটু ছেপ। তবে এসেছে, মজায় মজা, আলু ভজা খাইলাম খাইলাম, প্রসাদ পাইলাম না, ওরে বাবা। যাই হোক, টাকা পয়সা বান হলো, এটা কুরবানি যেহেতু, তাহলে তো ঈদের জন্য গরু একটা কিনতে হবে, তাই না? গরু কিনে কুরবানি দিতে হবে, তো এই জন্য টাকা বার করতেছি বুথ থেকে। তো এটা তো কি, এটা কি টাকা নাকি অন্য কিছু, বুঝতে পারছি না। বারবার দিচ্ছি, পাটের মতো হয়ে যাচ্ছে। দেখি কাছে একটু বস্তা দিই, দিয়ে আবার দিই, সমস্যা নেই। এই না, জীবনটা বেদনা। বলে আবার বারে আসো, সবার কি জ্বালাতে রাখতাম মামু। আজকে তোর কথা কথা করুন, শালি রয় শালি হই বেলা খুন। দেখি গা এতদিনে কোথায় ছিলে মনের ঘরে, তুমি তো হোটার খাইয়া মোটর খাইবা পাগল সাথে। ওই আরে বাবা, ওই আরে বাবা, ওই জীবনটা বেদনা। হা হা, মানে জিসকা হলো না। হা হা, ওরে বাবা, ইস তুমি কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, মাথায় চসতেছে, অনেক শাকুতে পাইলাম, পেটটা বসে, মজা পাইছি, খুবও ভালো লাগেছে। বুঝো না কেন? সামনে কোরবানির ঈদ, এখন বেশি পরিশ্রম করা যাবে না, আস্তে আস্তে খেতে হবে। তুমি এরকম করতেছো কেন? শোনো, এই ঈদে একটা বড় দেখে গরু কুরবানি দেব, ঠিক আছে? বাবু তুমি ঠান্ডা হও, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার আম্মু। তোমার আব্বুকে বলে একটা বড় একটা গরু নিয়ে একটু খেয়ে খুঁটে রেখেছি। আম্মু তো বলছে না আমি খাই একটু। হ্যাপি বার্থডে।
হায় হায়, আমি এতক্ষণ কি করছিলাম? মাথামুটা কি আমার ঠিক আছে? এটা কে জেরি? এটা কি করতেছে? হায় হায়, জেরি দেখি অনেক মজা নিচ্ছে দৌড়াই দৌড়াই। হাই জেরি, কি আছে? হাপাই আছো কেন? তো আমি তো মনে হয় খুব চলে আছি। হে ঠিসা, দৌড়া 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 জেরি। আমার খুব কষ্ট হচ্ছে না? এই বোতলটা সরাতে হবে, এটা একটু সরে নিয়ে যে জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। এটা তো পোকরা, বিষাক্ত পোকা। মাথা ঠিক আছে তোমার? মাথা তো অনেক জ্বালাতন করেছে। এই যে স্যার আপনার বার্থডে কেক, এত সুন্দর করে আমি তৈরি করে এনেছি। তম তম এটা কি করছ? তুমি বার্থডে কেক কোথায় থেকে আনছ? আমি জানতে পারি কি তুমি এটা কোথায় থেকে বানালা? স্যার স্যার, আমি নিজে বানাইছি, দেখুন আমি অনেক পারদর্শী কারিগর। আমি এটা বানাইছি আপনাদেরকে বার্থডে উপহার কি দেব? আমি আমি তো কিছু দিতে পারবো না, তো আমি কেকটা বানাইছি, তো দেখেন কেকটা। হ্যাঁ টম, তুমি অনেক ভালো কাজ করেছ, তুমি এটা ফিরিতে রাখো, ঠিক আছে? এরপরে আমি মোমবাতি নেব, মোমবাতি নিয়ে তারপরে এটা আমি আবার নিয়ে আসব। কি হবে ভালো না? এই পাম, তুমি কি করছো? এটা বার্থডে কেক তো মানার না কারো। স্যার জীবনটাই পেলো না স্যার, এত কষ্ট করে বানাইলাম, বলতে পারবো না আমি আজকে কোথায় আসলাম। এটা কি? ও বাপরে বাপ, হাই হাই, আমার চালা ম্যাট, ইউ ম্যাট, ইস, হাই হাই। জীবনটাই বেদে না, ওরা জুস খাবো না। ভাবতে হবে, জীবনে অনেক কষ্ট আসলো আমার, এখন তো সেই কষ্টগুলো ধোয়া মুছে দিতে হবে। কিন্তু বুঝো নাই, সামনে কুরবানির ঈদ আসতেছে, একটা গরু কিনতে হবে। ম্যাডাম একটা গরু কিনে নিয়ে এসেন, স্যারকে বলে একটা গরু করে নিয়ে এসেন, সামনে কুরবানি আসতেছে, বড় একটা ঈদ, এই ঈদে বড় একটা গরু এনে কুরবানি দিতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি সেটা চাই যে আপনি একটা গরু নিয়ে আসেন, অনেকদিন গরুর মাংস খাই না। গরুর মাংস খাইতে মন চাচ্ছে, তো গরুর মাংস নিয়ে আসেন। আজকে আজকে বার্থডে কেক টম বানাই দিয়েছে, তো আমি বার্থডে কেকটা কাটি, কি বলেন? জি জি, কাইটালন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ পটাটা, হ্যাপি বার্থডে টু ইউ পটাটা। হা হা,
জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা হিন্দিতে না প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় না ভালোবাসা হিন্দিতে না প্যার। এটা তো অনেক বিষয়, সেটা বড় কথা নয় যে জীবনটাই বেদনা। হ্যাঁ হাটে কি সেটা বড় কথা নয়, তোমার কি মন ভালো আজকে?